তো আমরা অল্প দেখাই অল্প বিক্রি করি আবার আরেকটা দেখ আবার নতুন নিয়ে চলে আসে সব সময় গরু থাকে আল্লাহর রহমতে ঘর তো খামারের ঠিকানা একটু বলেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা গ্রাম অরুণখোলা প্রাইমারি স্কুলের সাথে আমার মুন্তাহার ডেরি ফার্মের সাইনবোর্ড আছে এবং আমার ছবি সহকারে আছে যে আছে ফোন দিলে যে জায়গা থেকে রিসিভ করে

এটা আপনার হচ্ছে তেরো মাসের মতন বয়স তেরো মাসের মতো হবে সবই তেরো চোদ্দ পনেরো মাস রাখছেন কেমন আমি এটাও পাকড়া এগুলার বয়স কেমন এগুলা সব বয়স আপনার তেরো মাস চোদ্দ মাস করে তেরো মাস চোদ্দ মাস ওই পাশে আবার কিছু আছে পনেরো ষোলো মাস করে আচ্ছা সকলে হাতের পাঁচ আঙ্গল তো সমান না পঁচিশের জন্যই তো এগুলা জন্যই এইগুলা জি আচ্ছা তো এটা ছিল দুই নাম্বার দুই নম্বর পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার দেখতে শুনতে একটু সুন্দর বেশি প্রত্যেকটা গরুর কালার দেখবে দর্শক কালার মাথা কলা কুম্বল লাভি প্রত্যেকটা জিনিস দেখে সংগ্রহ করবে আমার জাত যদি ভালো না হয় তাহলে গরু সংগ্রহ করবে সংগ্রহ করার প্রয়োজন নাই কোন প্রয়োজন নাই আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামে তিন নাম্বার গরু জি টোটাল গরু আছে তেরো পিস আর প্যাকেজ আকারে দাম রাখছেন এক লক্ষ পঁচিশ আর প্রতিটা গরুই সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল না হলে বাসায় থেকে ব্যাগ নিব বাসার থেকে পর্যন্ত ব্যাগ জি পাশে চার নাম্বার যেটা নিয়ে চার নাম্বার গরুটা সম্পর্কে বলবেন কালার কালার প্রত্যেকটা গরু কালার চুট মাথা কুম্বল প্রত্যেকটা জিনিস দর্শকের উদ্দেশ্য আমার কথা যে ভালোভাবে দেখো হয় নিবে না হলে নাই না হলে না নিবে জি এটা হচ্ছে আজকের প্রোগ্রামে চার নাম্বার গরু টোটাল গরু 13 পিস প্যাকেজে দাম আছে এক লক্ষ পঁচিশ দর দামের সুযোগ আছে না আলোচনার সুযোগ নাই আমি এর মধ্যে আপনার হচ্ছে করতে পারি কি যেকোনো দর্শক ভাই যদি তেরোটা গরু নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে জালে আমি ভাড়াটা গাড়ি ভাড়াটা আপনার মধ্যে জি 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 এই পাশে পাঁচ নাম্বার যেটা আছে চলেন পাঁচ নাম্বারটা সম্পর্কে জানি এটা কি জাতমানের এটা আপনার হচ্ছে রাতি পাকরা পাকড়া প্রত্যেকটা গরু চুট গলা মাথা দেখাবেন দর্শকের উদ্দেশ্যে ঠ্যাং গিনি দেখাবেন অসাধারণ আর কি সব কিছু দেখে শুনে দর্শক সিদ্ধান্ত নিতে পারবে তোরগুলার খাবার দাবার চাইটা কেমন খাবার দাবার হচ্ছে লাইফে দেখবনি দর্শক যে খাবার দাবার কি রকম খাই না খাই আচ্ছা তো এটা হচ্ছে 5 নাম্বারস ছিল এটাও আউটসাইড করে দেন এই পাশে 6 নাম্বার যেটা নিয়ে আছেন এটা সম্পর্কে একটু বলবেন 6 নম্বরে আপনার আরো অসাধারণ একটা কালার কালারফুল গরু আপনার মাথাটা দেখেন আছে গিদের মাথা আসছে খুবই সুপার কালারের গরু আর কি 마শাআল্লাহ গরুগুলো দেখতে শুনতে অনেক সুন্দর এবং

এর মাথা কুম্বল লাভি অনেক সুন্দর একটা গরু প্রত্যেকটা গরু আসলে কার থেকে কার বর্ণনা করব। আমি তো বলতেছি মানে আমার কাছে বুমের কাছে যদি চয়েস না হয় সেই গরুটা কিন্তু আমি সংগ্রহ করি না সেটাই প্রত্যেকটা গরু হিসাব নিকাশ করি যে অসাধারণ কালার এবং হচ্ছে জাতমানের দিকে সুন্দর দেখে সংগ্রহ যেটা ভালো লাগছে সেটাই সংগ্রহ করছে জি এটা ছিল সাত নাম্বার গরু পাশে আট নাম্বার আস্তে আস্তে একটু বড় দিকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে বড় দিকে যাচ্ছে এই পাশে সাত আট নাম্বার যেটা আছে এটা এটা আরো অসাধারণ কালার আসছে এটাও আপনার গিরের সাথে আসছে হ্যাঁ

চুটটা কত সুন্দর দেখতে ঝোলানো আছে হ্যাঁ সুন্দর মানে ডবল বডি গরু প্রত্যেকটা গরুই আসলে পারফেক্ট গরু আচ্ছা এই গরুগুলোর বয়স এভারেজ কেমন হবে এই এভারেজ এর বয়স ধরতে গেলে আপনার সবই পরে পনেরো মাস করে আসছে পনেরো মাস জি আচ্ছা এটা ছিল আপনার সিরিয়ালের হচ্ছে নয় জি এভারেজ দাম এক লক্ষ পঁচিশ এই পাশে দশ নম্বর যেটা নিয়ে আসছেন এটা এটা আপনার হচ্ছে লালের সাথে পাকড়া আসছে এই কালার কিনে আবার একটু কম পাওয়া যায় এটা একটু কম পাওয়া যায় গত ভিডিও একটা গরু পাইছিলাম দেখাইছি এই ভিডিও আরেকটা দেখতেছি একই কালারের আচ্ছা চোট সিং প্রত্যেকটা জিনিস হ্যাঁ আসলে পারফেক্ট জিনিস যেগুলা সেই গরু কিনে কিন্তু সংগ্রহ করা খুব কঠিন হয় এটা বাসায় কিন্তু গরু সংগ্রহ করে বিক্রি করি দাদা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দশ নম্বর এক লক্ষ পঁচিশ এই পাশে এগারো নম্বর আরো একটা কালারফুল গরু নিয়ে আসছে এগারো নম্বরে অসাধারণ আরেকটা কালার গরু হ্যাঁ ভালো মানের গরু শহিবাল জাতের গরু জি সব শহিবাল জাতের গরু একটা বছর খাওয়ালেই পঁচিশ কুরবানিতে সবগুলো বিক্রি উপযুক্ত হয়ে যাবে জি তো এটা ছিল আপনার এগারো নম্বর প্যাকেজের দাম রাখছেন এক লক্ষ পঁচিশ আচ্ছা এই পাশে বারো নম্বর যেটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ওইটাও আপনার অসাধারণ কালার হ্যাঁ

একটা লট এভারেজ দাম রাখছেন এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান আচ্ছা তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম